সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সকল প্রকার নিউজ সব থেকে আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মালয়েশিয়া কলিং ভিসা খবর 2022। 2022-এর সব থেকে বড় খবর হলো বাংলাদেশ থেকে লোক নিতে চলেছে মালয়েশিয়া, এবং এর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে অনেক মহল বলছে দয়া করে মালয়েশিয়ার কলিং ভিসা কখন চালু হবে। এই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে পাসপোর্ট এবং টিকা নিয়ে আপনারা রেডি থাকুন মালয়েশিয়া যাওয়ার জন্য, যাতে করে মালয়েশিয়া যদি আজকে বা কালকেই চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা রেডি না থাকলে আপনাদেরই কিন্তু ক্ষতি। তারা কিন্তু আরও বলে যে বাংলাদেশ মালয়েশিয়ার সাথে চুক্তি হয়ে গেছে, তাহলে আর কি, আর কয়েকদিনের মধ্যেই এই সব কিছু ঠিক হয়ে যাবে। এবং বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের একটা প্রস্তুতির বিষয়ও তো আছে, এই অনুযায়ী আপনারা চুপ করে থাকলেই ভালো হয়। তাই দয়া করে অযথা টেনশন না করে অপেক্ষা করুন। বর্তমানে মিডিয়ার যুগ, যখন চালু হবে আপনারা সবাই জানতে পাবেন এমনিতেই। দয়া করে আর কিছুদিন ধৈর্য ধরুন, আপনার দিক থেকে আপনি রেডি থাকুন যাওয়ার জন্য, কিসের জন্য, যে কোনো টাইমে মালয়েশিয়ার ভিসা ওপেন হয়ে যেতে পারে। এবং 2022-এ আপনার নিশ্চিত থাকুন যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারবেন, কিন্তু আপনার প্রস্তুতি সব ধরনের ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা মালয়েশিয়া যেতে পারবেনই। এবং কলিং ভিসায় কারা কারা যাবেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর 19 ডিসেম্বর 2021-এ মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে দেশটির সঙ্গে কর্মী পাঠানোর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে কি কি বলা হয় জেনে নিন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণ, বাগান কৃষি এবং উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মীর কাজে কর্মী নিয়োগ দেবে। তো বন্ধুগণ, আপনারা প্রস্তুত হয়ে থাকুন। পাসপোর্ট 3 বছরের ভ্যালিড, এবং মিনিমাম আপনাদের বয়স 20 থেকে 45 বা 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা সব ধরনের জব পাবেন। কোভিডের 2 ডোজ টিকা নিয়ে নেবেন। সো আরও মালয়েশিয়ার প্রবাসীর খবর জানতে আমার এই চ্যানেলটির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।